আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো সর্বশেষ দুবাইয়ের ভিসার অবস্থা এবং বিস্তারিত। গত ১৬ এপ্রিল দুবাই শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের মন্ত্রণালয়ের একজন সচিব ডাক্তার নমিতা হালদার সহ একটা স্মারক স্বাক্ষরিত হয়। সেখানে বলা হয়েছিল যে ১৯টা ক্যাটাগরিতে বাংলাদেশ আরব আমিরাতে লোক নিয়ে যাবে। তো কথাটা বলি, আপনার বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে মনির হেল্পলাইন লেখে সার্চ করবেন, সাবস্ক্রাইব টিপ দিয়ে বেল আইকনটা ক্লিক করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা সাবস্ক্রাইব টিপ দেওয়ার দরকার নেই, তারা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আমার এখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্টগুলো মালয়েশিয়া প্লেলিস্ট, থাইল্যান্ড প্লেলিস্ট, এই যে আপনারা নিজে দেখতেছেন মনে করেন যে, এবং ইয়া প্লেলিস্ট, এই প্লেলিস্টগুলো দেখে দেখে আপনারা মনে করেন যে আপনারা ওই প্লেলিস্টগুলো দেখে আপনারা মনে করেন প্রত্যেকটা মনে করেন সূচি, যেমন আপনারা বাংলা বই পড়েন বিয়েতে সূচি থাকে, এরকম সূচি হিসাবে আপনার ভিডিওগুলো বের করবেন তাহলে আপনার আরও মজা পাবেন। তো এখন হচ্ছে সেই হিসাবে তো তারা ৩ মাসের ভিতরে এটা কার্যকর হবে এবং ৩ মাস পর্যন্ত আমাদের আমরা তো অপেক্ষা করলাম। তো ৩ মাস শেষ হয়েছে মার্চ এপ্রিল মে জুলাই, গত মাসে ৩ মাস শেষ হয়ে গেছে এবং এটা চতুর্থ মাস চলতেছে। তো এই বিষয়ে আমাদের গতকালকে আমাদের কিছু সাংবাদিক মিলে সামাজিক ভাইরা মিলে প্রশ্ন করা হয়েছে, বা বাংলাদেশের যেই বৈদেশিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই বিষয়ে কী করলেন, যেহেতু দুবাই থেকে বলা হইলো যে, সংযুক্ত আরব আমিরাত থেকে বলা হইলো যে ৩ মাস পরে লোক নেবে, এই বিষয়ে কী করা হবে। তো অ্যাকচুয়ালি প্রশ্ন করার পর সে সম্পূর্ণ অ্যাকচুয়ালি প্রশ্নটা এড়িয়ে গেছে এবং সে বলতেছে যে এটা দালালদের কাজ এবং এটা ওইখানে কাদেরকে তারা নিয়োগ দেবে সেই বিষয়ে, এবং বাংলাদেশ থেকে যে কূটনৈতিক পর্যায়ে যে এই বিষয়টা যে কতটুকু আগায় যাবে সেই বিষয়ে অ্যাকচুয়ালি কি মানে কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এবং ওই সময়ে আরব আমিরাতের শ্রমবাজারে যেমন ১৯টা ক্যাটাগরিতে ভিসা নেওয়ার কথা ছিল বাংলাদেশ থেকে, তো ১৯টা ক্যাটাগরিতে যেমন বাংলা কথা ছিল, এবং বাংলাদেশে এবং গত ৬ বছর পরে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের যেই ভিসার যে বাজার এটা ৬ বছর পর খোলা হয়েছে এবং ২০১২ সালে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং বন্ধ হওয়ার জন্য কতগুলো কারণ যেটা আমার আরব আমিরাত সরকার থেকে দেখে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের শ্রমবাজারে এবং দুবাই ভিসা ২০১৮ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে ২০০৬ সালে ইউএইতে কাজের ভিসায় গেছে ১৩০২০৪ জন এবং গত ২০০৭ সালে গেছে ২২৬৩৯২ জন এবং ২০০৮ সালে গেছে ৪১৪৩৫৫ জন এবং ২০০৯ সালে গেছে ২৫৮৩১১ জন এবং ২০১০ সালে গেছে ১৫৪১২ জন এবং ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত মাত্র ৩২,০০০ কর্মী দুবাই সরকার থেকে নিছে। তো গত সর্বমোট ৭৩,৫৩৪ জন নারী শ্রমিক দুবাইয়ের বিভিন্ন অঞ্চলে আছে। এখন কথা হচ্ছে যে দুবাই আরব আমিরাত সরকার বাংলাদেশ থেকে ১৯টা ক্যাটাগরিতে লোক নেবে, তার ভিতরে ১৯টা ক্যাটাগরিতে লোক নেবে, যেমন কুক যারা রান্নাবান্নার কাজ করবে, হাউস হোল্ডার ফার্মার যে হাউস ফার্মার, গার্ডেনার যারা গার্ডেনে কাজ করবে, এবং প্রাইভেট কোচ এবং কত লোক হাউসকিপার এবং কত হচ্ছে যে হাউস হোল্ডারগণ এবং এই ধরনের প্রাইভেট কাজের জন্য লোক নেবে। আমি স্ক্রিনে আমি ইয়াগুলো দিয়ে দিতেছি, এগুলো সবগুলো আপনারা দেখবেন এবং আপনারা ভিডিওটা পুশ করে আপনারা পুরো বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর একটা কথা হচ্ছে যে আপনার আমিরাতে কাজের ভিসা পেতে হইলে মানে এই যে গত মার্চে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে মানে মানুষের আচরণগত যেই একটা ব্যবহার, যে আচরণের সনদপত্র লাগবে আর কি, ৫ বছর পর্যন্ত আপনি যেই দেশ থেকে যাবেন, যেমন বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশে আপনি কোনো অকারেন্সের সাথে ঘুরছেন, আপনার নামে কোনো মামলা আছে কিনা, এই ধরনের বিষয়গুলো দেখবেন। এবং ৫ বছরের ভিতরে আপনার যদি কোনো অকারেন্স না থাকে, আপনার আচরণগত ভালোই থাকে, তাহলে দুবাই সরকার থেকে আপনাদেরকে নেবে, ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে যে
এই দুবাই সরকার থেকে আপনাদের আরব এমিরেতের শ্রমিক ভিসা প্রত্যেক শ্রমিকের তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে মানে সনদ দেওয়া হবে। আর একটা কথা হচ্ছে, দুবাই ভিসা 2018-তে আপনারা, আমার যেই ওপিনিয়ন যে আপনারা দালাল থেকে আপনারা দূরে থাকুন, কারণ যে অল্প থেকে অল্প টাকায় যেই মনে করেন যে অল্প বেতন 600 থেকে 800 দিরহাম, বাংলাদেশি টাকায় খুব বেশি একটা টাকা না, তো এই টাকায় মনে করেন যে আপনার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করা, এই অল্প টাকাতে যদি আপনারা, আর বাংলাদেশে যে সমস্ত দালাল আছে তারা মনে করেন যে দালালদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন, কারণ দালালরা মনে করেন যে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষদেরকে বুঝায় যে আপনি এত টাকা বেতন পাবেন, 2 লক্ষ টাকা বেতন পাবেন, 70,000 টাকা বেতন পাবেন, কিন্তু আসলে কিন্তু এটা ভুয়া কথা, কারণ দুবাই সরকার যেটা বলে সেটা করে, ঠিক আছে। কারণ দুবাই থেকে যেখানে বলেছে 600 থেকে 800 দিরহাম পাবে, 1,000 দিরহামের বেতন আসবে মনে করেন যে আপনার 22,000 থেকে 23,000 টাকা, তো কথা হচ্ছে যেখানে 600 থেকে 800 দিরহামের থাকা খাওয়া দিয়া এটা মানে এটা থাকা খাওয়া দেবে আর কি, তো তারপরেও যে খরচ এইগুলো কমপ্লিট করে আপনারা মনে করেন যে এই ভিসাগুলো আপনারা এমনিতেই পাবেন, এটা কোনো দালালের আন্ডারে দেবে না, এবং এই ভিসাগুলা দুবাই সরকার বলে দিচ্ছে যে কোনো বাংলাদেশের ট্রাভেল এজেন্সিকে এই ভিসাগুলো দিবে না। ইউএই সরকার, মানে দুবাই ইউএই সরকার একমাত্র মনোনীত হইতেছে আপনার তকদির সেন্টারের মাধ্যমে, মনোনীত মানে একটা সেন্টার আছে যেটা হলো তকদির সেন্টার, যেটা বাংলাদেশের এই সেন্টারটা আছে, ওই তকদির সেন্টারের আন্ডারে শুধু ভিসাগুলো দিবে, আর যত ট্রাভেল এজেন্সিকে আপনার টাকা দিবেন তারা কিন্তু আপনাদেরকে ভিসা দিবে না, কারণ দুবাই সরকার ট্রাভেল এজেন্সি থেকে ভিসা দিবে না। ট্রাভেল এজেন্সিতে কি করবো, ভিসা আপনাদেরকে দিতে পারবো, ওই তকদির সেন্টার কাছ থেকে ভিসা নিয়ে ওরা আপনাদেরকে দিবে। তো সুতরাং মনে করেন যে আপনার ভায়া হয়ে মনে করেন যে যদি আপনার যাইতে খরচ হয় 1 লাখ টাকা, আপনি মনে করেন যে আমরা জানা লাগবো 2.5 লাখ টাকা দেওয়া, ওই বাংলাদেশের যে ট্রাভেল এজেন্সি মানে এজেন্সিগুলো আছে ওরা মনে করেন যে 2.5 লাখ টাকা খাইব। সুতরাং মনে করেন যে আপনারা অবশ্যই প্রত্যেকটা সংবাদ ফলো করবেন, এবং মনে করেন যে এখন 3 মাস ক্রস করে 4th মাস প্রায় শেষের দিকে, এখনও ভিসা বিষয়ে কোনো সুরাহা হয়নি, সুতরাং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখবেন, আমি আপডেট যখন চলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আপনারা আপনাদেরকে মানে আর 2012 সালে কেন ভিসাটা বন্ধ হয়ে গেল সেই বিষয়ে আমি আরেকটা কথা বলি, কথা হচ্ছে এই প্রত্যেকটা সতর্ক আমি কিন্তু প্রত্যেকটা দেশের বিষয়ে আমি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, তো কথা হচ্ছে আমি মালয়েশিয়ার বিষয়ে আপনাদেরকে সতর্ক করছি, এবং উল্লেখ্য আরব আমিরাত 2012 সালে তারা যে কেন ভিসাটা বন্ধ করে দিল সেই বিষয়ে আমাদেরকে যে কথা বলছে আর কি, আমাদের বাংলাদেশ যে কথা বলছে তারা বলতেছে যে মানে বাংলাদেশে যারা লোক আছে তারা মনে করেন খুন খামারি চুরি সাশ্রামী এবং ধর্ষণ এবং মনে করেন যে যৌন ব্যবসার মতো বিভিন্ন রকম কাজে তারা জড়াইয়ে গেছে, এবং বাংলাদেশের এবং আরও একটা কথা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ী আছে তারা ওইখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আন্ডারে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবে, ঠিক আছে, এরকম একটা অনুমতিপত্র আছে, এটা দুবাইও আছে এবং এটা মালয়েশিয়াতেও আছে। আমিও যদি মালয়েশিয়াতে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বাংলাদেশ থেকে মনে করেন যে আমি একটা মুদি দোকান খুলছি, কিংবা আমি মনে করেন যে একটু বড় একটা ফার্ম খুলছি, আমি 5 জন 7 জন কিংবা যে কেউ মালয়েশিয়ায় থাকার লোক কিংবা যে কেউ দুবাই থাকার লোক মনে করেন ছোটোখাটো একটা ব্যবসার লাইসেন্স নিয়ে তারা মনে করেন যে 10 জন 20 জন 30 জন লোক নিতে পারবে, এটা ইয়ে আছে। কিন্তু আপনার আমি মনে করেন যে মালয়েশিয়াতে কিংবা আমি কিংবা দুবাইতে আমি মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললাম, খোলার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে আমার খরচ হলো মনে করেন যে এই 10,000 দিরহাম, ঠিক আছে, 10,000 দিরহাম খরচ হলো, আমার সরকার অনুমতি দিলে 2 বছরের লেগে, ঠিক আছে, তো আমি আবার মনে করেন যে আমি যেই লোকজনকে আমি ভিসা দেবো তাদেরকে আমি আবার এই 2 বছরের জন্য ভিসা দেবো, তো এইরকম 2 বছরের জন্য ভিসা দিয়ে আমি মনে করেন লোকজনকে নিলাম, এদিক দিয়ে আমার প্রতিষ্ঠানের কোনো নিয়ে আমি ওই লোকজনকে কোনো কাজ কাম দিতে পারতেছি না, তারা অন্য অন্য জায়গায় অবৈধভাবে কাজ করবো, এবং 2 বছর পরে আমি আমার প্রতিষ্ঠান বেচা কিনা আমি মনে করেন অন্য জায়গায় পলাই গেছি গা। এখন যে লোকগুলোর আমি 20 জন 30 জন লোক যে আমি নিলাম এইগুলোর মনে করেন সবসময় আমি ভিডিওগুলা আমি করি, এবং আমার ভিডিওগুলো আমি সবসময় আঞ্চলিক ভাষায় করি ভাই, আমি এত স্ট্যান্ডার্ডভাবে কথা বলি না, মনে করেন যে পুরো খাস বাংলা ভাষায় আমি কথা বলি, আপনারা মনে করেন যে দেখে শুনে ভালো জায়গায় যাইবেন, দালাল অবশ্যই দালাল অবশ্যই ভালো, আবার দালাল অবশ্যই খারাপ, কথা হচ্ছে আমি কিন্তু শুধু দালালদের বিপক্ষে না, হ্যাঁ আমি ভালো ভালো দালালদের পক্ষে, যেই দালালরা 5 টাকার জিনিস তারা 6 টাকায় বিক্রি করে আমি সেই দালালের পক্ষে, আর যেই দালালরা 5 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করে ভাই আমি ওই দালালের পক্ষে না। এই জন্য মনে করেন যে অনেক দালালরা আমার ভিডিও দেখে আমার খুব রাগ করতে পারে, ভাই অবশ্যই দালালরা ভালো, তারা মনে করেন যে তারা যদি মনে করেন তারা মুখ বিচ্ছা খাইতেছে, মুখ বিচ্ছা খাইতেছে, তারা মনে করেন যে ওই তারা 5 টাকা জিনিস 6 টাকা বিক্রি করুক, 2 লাখ টাকার জিনিস 2,20,000 টাকা বিক্রি করুক, 2 লাখ টাকা জিনিস যদি মনে করেন 6 লাখ টাকা বিক্রি করে ভাই তাহলে তো আমি অবশ্যই দালালের বিপক্ষে কথা বলবো, কারণ এই কষ্টের টাকাগুলো মানুষের
যেই কষ্টের টাকাগুলো মানুষ নিজের সর্বোচ্চ বাংলাদেশ থেকে মানুষ বিক্রি করা ওই টাকা দিয়ে ভিসা নিয়ে বিদেশ যাই দিয়েছে, ওই টাকাটা তো তারা দুই বছর উঠাইতে পারতেছে না, তিন বছর উঠাইতে পারতেছে না। তো সুতরাং মনে করেন যে মানুষের প্রলোভন দেখায় যদি কোনো দালাল যদি মনে করেন যে কোটি টাকা কামাই এরকম করতে, আমি অবশ্যই দালালের বিপক্ষে কথা মনে করেন, আমি জনগণের পক্ষে আর ঠিক আছে। আর আমারে আমি কারোর ভিসা করে দেই না, তবে আমি ভালো ভালো পরামর্শ দেবো। যদি আপনারা কোনো প্রকার কোনো সমস্যা করেন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো ভিসার কাজ আমি করব না। তবে কোন জায়গায় মানে ভালো ভিসা সেন্টার যেটা যেটা সরকারিভাবে যেটা মনে করেন যে বাইরে সরকার থেকে অনুমোদন দিচ্ছে সেটা আপনাকে আমি অবশ্যই জানাবো। আর মনে করেন যে আপনারা আমার আপডেটে থাকবেন, আমি দুবাই ভিসার লাস্ট আপডেট অথবা এক মাসের ভিতরে একটা খোঁজ খবর এক থেকে এক মাসের ভিতরে হয়ে যাবে, আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।